বারবার দুর্ঘটনা কেন, এই দুর্ঘটনা কিভাবে রোখা সম্ভব, কি উপায় অবলম্বন করলে দুর্ঘটনা বন্ধ করা যাবে, তার জন্য আজকে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে পরিবহন মন্ত্রী ছিলেন, মন্ত্রী ফিরহাদ হাকিম ছিলেন এবং পুলিশের আধিকারিকরা ছিলেন। তারা উপায় খোঁজার চেষ্টা করছেন যে কিভাবে দুর্ঘটনা রোধ করা সম্ভব। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই বৈঠক হয় পথ দুর্ঘটনা রুখতে। জনবহুল জায়গায় রেষারেষি করলে আইনত পদক্ষেপ সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা একটু সিদ্ধান্তগুলো নিয়েই জানবো। আমাদের সঙ্গে কমলাক্ষ, আমাদের প্রতিনিধি সরাসরি আছেন। কমলাক্ষ, কি হলো, কি উঠে এলো এই বৈঠক থেকে? দেখো, একেবারে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এবং তার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত পদক্ষেপের যে নির্দেশ দিয়েছিলেন, এই শহরে পরপর যে দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনায় মৃত্যুর পর, গত মঙ্গলবার সল্টলেকে স্কুল পড়ুয়ার মৃত্যুর পর উত্তরবঙ্গ থেকে সরাসরি ফোন করে পরিবহন মন্ত্রীর কাছে গোটা ঘটনা সম্পর্কে জানতে চান মুখ্যমন্ত্রী এবং তারপরে নির্দেশ দেন দ্রুত পদক্ষেপ নেওয়ার, এবং তার পরিপ্রেক্ষিতেই আজকের এই বৈঠক। যে বৈঠক থেকে ইতিমধ্যেই যে পরিকল্পনা রাজ্য সরকার নিতে চলেছে তাতে একেবারে কড়া পদক্ষেপের কথা আজকে ঘোষণা করা হয়েছে। বৈঠকে সেই সিদ্ধান্তের কথা কিন্তু একেবারে স্পষ্ট করেছেন পরিবহন মন্ত্রী এবং ছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও। তিনি কিন্তু স্পষ্টতই বলছেন যে এবার দুর্ঘটনার কারণে কোনো মৃত্যু হলে সেই ঘাতক চালকের বিরুদ্ধে সরাসরি খুনের মামলা রুজু করতে চলেছে রাজ্য সরকার বা পুলিশ, এবং তার সঙ্গে সঙ্গে কমিশন প্রথা, যে বাস চালক বা পরিবহন কর্মীদের যে কমিশন প্রথা চালু আছে, যে কমিশন প্রথা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা, বিভিন্ন রকম বৈঠক, বিভিন্ন রকম প্রস্তাব উঠে এসেছিল, অর্থাৎ এই কমিশন প্রথার কারণে দুর্ঘটনা বাড়ছে, সেই কমিশন প্রথা তুলে তাদের বেতন সিস্টেম চালু করার সিদ্ধান্তের কথাও কিন্তু রাজ্য সরকার জানিয়েছে। সেই সমস্ত সিদ্ধান্তগুলি কিন্তু নির্ভর করে আছে এই পরিবহন যে সংস্থাগুলি বা সংগঠনগুলি আছে সেই মালিক সংগঠন তাদের উপরে কিন্তু কার্যত ছাড়া হয়েছে। কিন্তু এই বক্তব্যের পর কিন্তু তীব্র সমালোচনার ঝড় বয়ে গিয়েছে, তার কারণ পরিবহন সংগঠনগুলো তাদের তীব্র আপত্তির কথা তারা জানিয়েছেন। তাদের বক্তব্য, পরিকাঠামো খোল নলচে না বদলে এই ধরনের সিদ্ধান্ত আখেরে পরিবহন সংকট তৈরি করবে, পরিবহনের খোল নলচের ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপের কথা কিন্তু তারা আজকে প্রস্তাব দিয়েছেন, সেই পদক্ষেপ মেনে চললে পথ দুর্ঘটনা রোধ করতে অনেকটা সমর্থ হবে সরকার, তেমন বক্তব্যও তারা জানিয়েছেন। এবং তার পাশাপাশি তারা বলছেন যে এই কমিশন প্রথা তোলার ক্ষেত্রে তারা বলছেন সুনির্দিষ্ট এসওপি তৈরি করে গাইডলাইন যদি রাজ্য সরকার দেয় যে কমিশন প্রথা তুলে আদতে পরিবহন শ্রমিকদের তাদের যে লাভ বা তাদের যে রোজগার সেই রোজগার বাঁচিয়ে রেখে পরিবহন চালানো সম্ভব হবে, সেই গাইডলাইন যদি রাজ্য সরকার ঠিক করে দেয় সেক্ষেত্রে তাদের নিয়ম মানতে কোনো রকম বাধা নেই। কিন্তু তার পাশাপাশি অবিলম্বে এই রাজ্যের পথের যে পরিকাঠামো রয়েছে, সড়কের যে পরিকাঠামো রয়েছে, পরিবহনের যে পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোর পরিবর্তন সম্ভব না হলে এই ধরনের বৈঠক অতীতেও হয়েছে, ভবিষ্যতে আরো হবে, বৈঠকের প্রয়োজনীয়তা আছে, রাজ্য সরকারের সঙ্গে বারংবার আলোচনার প্রয়োজন আছে, কিন্তু তার বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু ঢের বাধা রয়েছে, তেমন বক্তব্য তাদের বক্তব্য উঠে এসেছে তাদের বিভিন্ন আলোচনায়। আত্রেই, অনেক ধন্যবাদ। কমলাক্ষ আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। রেষারেষি করলে পরে কি কি ব্যবস্থা নেওয়া হবে এবং কি উপায় দুর্ঘটনা বন্ধ করা, দুর্ঘটনা কমানোর, তা নিয়েই মূলত আজকে সিদ্ধান্ত হয়েছে। যে রেষারেষি করে বেপরোয়া চালিয়ে সে যদি কাউকে চাপা দিয়ে মেরে দেয়, আমরা সরাসরি কিন্তু তার বিরুদ্ধে খুনের মামলাই রুজু করব। এবার ড্রাইভারকে ঠিক করতে হবে সে কোন পথে হাঁটবে, এটা এই জায়গাটা কিন্তু কোনো ক্ষমার জায়গা নেই। কারণ আমি আমার নিশ্চয়ই আমি একটা পেশায় যুক্ত, আমি একটা ব্যবসায় যুক্ত, আমি গরিব হতে পারি, কিন্তু এটা আমি করতে পারি না, আমার কম আয় হতে পারে, আমি এটা করতে পারি না, আমি অন্যের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারি না। এখানে কোনো লজিক কাজ করে না যে আমি বেপরোয়াভাবেই চালাবো কারণ আমাকে আয় করতে হবে, এটা তো কোনো লজিক হয় না। ফলে এটা যারা সবাই করেন না, কিছু 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 ড্রাইভার করে থাকে এটা, এবং মালিকদের এটা নজর রাখতে হবে তার ড্রাইভার করছে কি না, এবং মালিক ড্রাইভারকে কী নির্দেশ দিচ্ছেন তার উপরে ড্রাইভার মুভ করছে কি না সেটা তাকেই বুঝতে হবে, কিন্তু এই জায়গাটা কিন্তু সরকার করা থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।